No estás en el monitor Sub Window. অক্টোবর মাস অর্থাৎ পুজোর আগেই এবার কিন্তু টাকা দেওয়ার আপডেট চলে এসেছে টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে সে ব্যাপারে কী আপডেট আসছে বিস্তারিত আমাদেরকে লাইভ প্রমাণ সময়ের সমস্যাটাই বুঝিয়ে দেবো এছাড়াও যারা নতুন আবেদন করেছে তাদের টাকা দেওয়ার ব্যাপারে কী আপডেট আসছে এবং পুরনোদের কী আপডেট আছে সমস্যাটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন গুগলের সার্চ বটাম এসে আপনি সার্চ করুন করবেন লক্ষ্মীর ভান্ডার স্টেটাস চেক এই কথাটা লেখে আপনি গুগলে সার্চ করবেন যখনই সার্চ করবেন প্রথমেই দেখতে পাবেন সোশ্যাল সিকিউরিটি ডট ডট গভ ডট ইন নামে একটা ওয়েবসাইট দেখাচ্ছে আর নিচে লক্ষ্মীর ভান্ডার লেখা দেখাচ্ছে তো এই যে লেখাটা দেখাচ্ছে এখানে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনি পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ গভর্নমেন্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের লক্ষ্মীর ভান্ডার পোর্টালে চলে আসবেন এখানে আসার পর নিচের দিকে পেজটা স্কল করলে দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম পেজ আসবে এবার এই প্রথমের ঘরটিতে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার অথবা আপনার মোবাইল নাম্বার অথবা আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার অথবা আধার নাম্বার এই চারটার মধ্যে যে কোনো একটা নাম্বার আপনি এখানে দেবেন মোবাইল নাম্বার দিলে ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটাই কিন্তু দেবেন তারপর এখানে একটা কোড দেখাবে এই কোডটা দেখে দেখে এন্টার ক্যাপচার ঘরে বসাবেন তারপর সার্চ করবেন আর যদি এই কোডটা আপনি বুঝতে না পারেন এখানে রিফ্রেশ বটাম রয়েছে রিফ্রেশ বটামে ক্লিক করে দিলেই এই কোডটা পরিবর্তন হয়ে যাবে তখন নতুন কোড দেখাবে সেই কোডটা আপনি এখানে বসিয়ে সার্চ করবেন তাহলেই আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখাবে যদি আপনার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনলাইনে তুলে দিয়ে থাকে অফিসের স্টাফরা এই মুহূর্তে আমরা সার্চ করে দিয়েছি সার্চ করার সাথে সাথে এখানে সমস্ত ডিটেলস আপনাকে দেখাবে এবার এখানে আপনি নিচে চলে আসবেন পেমেন্ট স্ট্যাটাসের একটা অপশান পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ভি একটা সিম্বল রয়েছে ছোট্ট করে এই জায়গাটায় লক্ষ্য করুন এই যে সিম্বলটা এইখানটাই আপনি ক্লিক করে দেবেন তো যখনই আমরা ভি সিম্বলটাই ক্লিক করে দিয়েছি এখানে নিচে কিন্তু আরও ডিটেলস আমাদেরকে দেখিয়ে দিয়েছে কী কী ডিটেলস দেখিয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছেন আর্থিক বছর তেইশ চব্বিশ বর্তমানে যেটা রয়েছে সেটাই দেখাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ভ্যালিডেশন সাকসেস যেহেতু এটা পুরনো উপভোক্তা তারপর নতুন উপভোক্তাদেরও আমি একটা স্ট্যাটাস চেক করে দেখাবো আপনাদেরকে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ রয়েছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এফএসসি কোড দেওয়া রয়েছে এবং যেহেতু তেইশ চব্বিশ অর্থবর্ষ এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে তাই এপ্রিল মাস থেকে এখানে মাসের হিসাবগুলো দেওয়া রয়েছে এবং এপ্রিল মাসে ওনার টাকা ঢুকেছে পেমেন্ট সাকসেস তারপর পেমেন্ট সাকসেস এইভাবে সেপ্টেম্বর পর্যন্ত পেমেন্ট সাকসেস হয়ে গেছে এবং এবারে অক্টোবর মাস পড়ে গেছে অক্টোবর মাসের আজকে আপনার তিন তারিখ তো এই অক্টোবর মাসেও কিন্তু দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে এসেছে আপনাদের সুবিধার্থে বলে রাখি টাকা দেওয়ার আগে যখন আপনার ব্যাংকে টাকা ঢুকে তার আগে কিন্তু প্রথমে এখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা আসে তারপর কিছু দিনের মধ্যেই দু তিন দিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে টাকা ঢুকে গেলেই এই জায়গাটাই পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা উঠে যাবে এবং এখানে পেমেন্ট সাকসেস লেখাটা চলে আসবে তো এবার দেখুন অক্টোবর মাসে আজ তিন তারিখ আজ থেকেই পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে এবার কিন্তু আপনাদের এই সপ্তাহটার মধ্যেই অর্থাৎ আজকে আপনার তিন তারিখ চার পাঁচ ছয় সাত এই ডেটগুলোর মধ্যেই এই সপ্তাহটার মধ্যেই আপনাদের ব্যাঙ্কে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে চলেছে কারণ তার কাজ কিন্তু শুরু হয়ে গেছে যার প্রমাণ আমরা এই স্টেটাসেই দেখতে পাচ্ছি এবার দেখুন একজন নতুন উপভোক্তা এবারে দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছিল দেখতে পাচ্ছেন তেরো নয় দু হাজার তেইশ তারিখে উনি কিন্তু ফর্মটা জমা করেছিলেন ওনার অনলাইনে নামটা অন্তর্ভুক্ত করা হয়েছে তেরো নয় দু হাজার তেইশ মানে এবারে দুয়ার সরকার ক্যাম্পে এবং অ্যাপ্রুভ পেয়েছে চোদ্দো নয় দু হাজার তেইশ এবং ওনার পেমেন্ট স্ট্যাটাস যখন আমরা চেক করছি এখানে মান্তের নিচে দেখতে পাচ্ছেন কোনো মাস এখনও আসেনি এখানে যে অক্টোবর মাস আসার কথা সেটা কিন্তু আসেনি পেমেন্ট আন্ডার প্রসেসও আসেনি এখানে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট লেখা রয়েছে এর কারণটা হচ্ছে এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে এখানে ভ্যালিডেশন লড জেনারেটেড ইয়েট টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফ্রম ব্যাংক এখানে ওনার ব্যাংকের একটা ভেরিফিকেশন হচ্ছে সেই ব্যাংকের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়নি ওই কারণে ওনার কিন্তু এখনও এখানে মাস আসেনি এবং পেমেন্ট স্ট্যাটাসে কোনো রকম আপডেট আসেনি তবে এই নিয়ে চিন্তা করার কিছু নেই যারা নতুন উপভোক্তা যাদের এখনও ব্যাংক ভ্যালিডেশন আসেনি কিছু সময়ের মধ্যে আপনাদের ব্যাংক ভ্যালিডেশন হয়ে যাবে ব্যাংক ভ্যালিডেশন হয়ে গেলে আপনারা কিন্তু এই অক্টোবর মাসের টাকা পেয়ে যাবেন এবং আপনাদেরও এই মান্থের ঘরে অক্টোবর মাস লেখা চলে আসবে এবং পেমেন্ট আন্ডার প্রসেস প্রথমে লেখা আসবে তারপর আপনার ব্যাংকে টাকা ঢুকে গেলে এখানে আপনাদের পেমেন্ট সাকসেস লেখাটা চলে আসবে সূত্রের খবর সম্প্রতি শেষ হওয়া দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে আবেদনকারী আরও নয় লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা দিতে চলেছে রাজ্য মানে ন লক্ষ কিন্তু উপভোক্তা বাড়তে চলেছে নবান্ন সূত্রে খবর খুব শীঘ্রই নতুন করে যুক্ত হওয়া ওই নয় লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে পুজোর মুখে রাজ্যে এই সমস্ত মহিলার জন্য এটাই মুখ্যমন্ত্রীর তরফে দুর্গাপুজোর উপহার হতে চলেছে বলেও জানাচ্ছেন রাজ্যের আধিকারিকরা নতুন উপভোক্তা সংযুক্ত হলে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করার মুখ্যমন্ত্রী নিজেই এবারও সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসনিক মহল এবারে কিন্তু টোটাল উপভোক্তার সংখ্যা দুই কোটি ছাড়িয়ে যাবে নতুন উপভোক্তারা যখন টাকা পাবে আমাদেরকে আমরা জানাবো মুখ্যমন্ত্রী যদি কোনো অনুষ্ঠান থেকে টাকা রিলিজ করে সেটাও জানাবো আর পুরনো যারা উপভোক্তা যারা আগে থেকে টাকা পেয়ে আসছে তারা তো এই সপ্তাহের মধ্যেই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে একইভাবে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জপশিলি বন্ধু সমস্ত প্রকল্পের টাকা জয় বাংলা পেনশন স্কিমের আন্ডারে সমস্ত প্রকল্পের টাকাই কিন্তু আপনারা এই সপ্তাহ থেকে সামনের সপ্তাহ অর্থাৎ পনেরো তারিখের মধ্যে আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা কিন্তু এই সপ্তাহের মধ্যেই চলে আসার সম্ভাবনা রয়েছে আশা করি আপনাদেরকে আমরা সমস্ত কিছু বোঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না